ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষদেরকে দেখানোর জন্য ও অবহিত করার জন্য হোমিওপ্যাথি নামে যারা নাক ছিটকায় যারা শুধু বলে প্লাসিবো এফেক্ট সেই সমস্ত অ্যালোপ্যাথিক চিকিৎসক এবং সমাজের আরেক ধরনের মানুষ তাদেরকে দেখাতে চাইছি যে হোমিওপ্যাথি প্লাসিবো এফেক্ট না রোগ সারে এই মেয়েটি বয়স উনিশ বছর শি হ্যাজ শি হাজার সাফারিং ফ্রম রাইড ওভারিয়ান সিস্ট ডান দিকের ওভারিতে সিস্ট হয়েছিল লাইকলি হেমোরেজিক যে সিস্ট থেকে রক্ত ভেরিত এই ইউএসজি করা হয়েছিল একুশ দু হাজার একুশের নভেম্বরে দি পেশেন্ট কেম টু মি দু হাজার একুশের নভেম্বরের একুশ তারিখে করার পরে নদিন পরেই ইউএসজি রিপোর্ট নিয়ে আমার কাছে এসেছিল তিরিশে নভেম্বর আই হ্যাড প্রেসক্রাইব নেট্রামিউ জিরো বাই ওয়ান টু অ্যান্ড থ্রি সিমটমস কি ছিল হোমিওপ্যাথিক্যালি ডিজায়ার ফর সল্ট মেয়েটির লবণ খেতে খুব ভালোবাসত এভার টু ব্রেড রুটি খেতে চাইছ না পিপাসা বেশি ছিল থার্স টস পারফিউস ইরিটেবল টেম্পারামেন্ট ছিল অ্যান্ড হুইট অস অ্যাগ্রাভেটেড ফ্রম কনসোলেশান শান্ত না দিলে তার রাগ বেড়ে যেত এছাড়া আরও অন্যান্য কিছু সিমটম ছিল তাহলে মেন প্রবলেম ছিল রাইট ওভার ইয়ান সিস্ট হেমারেজিক সো লবণ খেতে ভালোবাসে রুটি খেতে চাই না পিপাসা বেশি রাগে বেশি ছিল শান্তনা দিলে বেড়ে যেত বংশের টিউবার কুলোসিস ছিল দুইজনের সর্দি কাশি খুব একটা লাগে না তো তবু আমি ভেবে রেখেছিলাম পরের বারে যদি ইম্প্রুভ না হয় টিউবার করে নাম দেবো দুই মাসের ওষুধ দিয়েছিলাম দুই মাসের ওষুধ দিয়েছিলাম ন্যাট্রামিউর জিরো বাই ওয়ান কুড়ি দিন জিরো বাই টু কুড়ি দিন জিরো বাই থ্রি কুড়ি দিন ষাট দিনের ওষুধ দিয়েছিলাম আজ তিরিশ এক দু হাজার বাইশ দুই মাস পরে ঠিক দুই মাস পরে রোগী এসেছে দেখব আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট কী বলে তার আগে কেস টিকিং ঠিক ছিল কেন একবার জেনে নেব তাদের কাছ থেকে তুমি লবণ খেতে খুব ভালোবাসতে বলেছিলে এখনো কি লবণ খেতে ইচ্ছা করে করে কিন্তু ভয়ে খাও না ডাক্তারবাবু বারণ করেছে তোমার মেয়ে লবণ খুব ভালোবাসে বলেছিলে সো বলেছিল এয়ার ফর সল্ট এক্সট্রা অর্ডিনারি ক্রেভিং ফর সল্ট মাই ফ্রেন্ড রুটি খেতে তুমি পছন্দ করো না অ্যাভার টু ব্রেড ছিল তোমার মেয়ে রাগ বেশি না কম রাগ বেশি রেগে গেলে বুঝালে কমে না আরও জেদ বেড়ে যায় জেদ বেড়ে যায় তুমি তুমি নিজের থেকে যখন বোঝো তখন কমে তখন লোকে বোঝাতে আসলে তুমি শুনতে চাও না তোমার রাগ থেকে যায় সো ইরিটেবল টেম্পারামেন্ট

রাইট ওভারিয়ান্সিস্ট ধ্বান্তরী ইউজি সেন্টার নেম তনুশ্রী বৈদ্য। দেখুন সেম জায়গা ধ্বান্তরী ডায়াগনস্টিক সেন্টার নাম ঠিক একই আছে কিনা দেখব আমরা মিস তনুশ্রী বৈদ্য শুধু রিপোর্টটা দেখব সনোগ্রাফি স্টাডি অফ লোয়ার অভ ড্রমেন ডাস্ট নট রিভিল এনি সিগনিফিকেন্ট অ্যাভ সো একই জায়গা ধর্বান্তরী একই মে তনুশ্রী বৈদ্য রিপোর্ট ওভারিয়ান দু মাস পরে রিপোর্ট লোয়ার অফ ডোমেন ডাজ কোনো কিছু আর পাওয়া গেল না সো কমপ্লিটলি মাই জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের এই সুযোগে দেখালাম আর একবার যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হরিস্টিক ট্রিটমেন্ট টোটালিটি নিয়ে ট্রিটমেন্ট মাত্র চার পাঁচটা ন্যাট্রেমি সিমটম যা কিনা প্রমিনেন্ট ছিল হ্যামারিজিক হেমারিজিক ওভারিয়ান সিস্ট সম্পূর্ণভাবে চলে গেল তাই তোমাদের মনের জোর বাড়ানোর জন্য আরেকবার বলছি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করো রোগীকে ট্রিটমেন্ট করো কোনো সিমটমকে নয় কোনো রোগকে নয় আর সেই সবার বাচীন মানুষ যারা হোমিওপ্যাথির নামে নাকচিট খান আর একবার দেখে যান দুই মাসের মধ্যে হেমারেজিক সিস্ট যা সার্জন গাইনোকোলজিস্ট অপারেশন করতে বলেছিল ভয় দেখেছিল তা টোটালি সেরে গেল